একটা ব্যক্তি একটা পাত্র নিল, পাত্রের মধ্যে পানি দিয়ে ওই পাত্রের মধ্যে একটা ব্যাংক সারল। তো ব্যাংক সেরে পাত্রের নিচেই আগুনের তাপ দিচ্ছে। তো পাত্রের নিচে যেহেতু আগুনের তাপ দিচ্ছে, নিয়ম অনুযায়ী পানি কিন্তু গরম হবে। তো পানি আস্তে আস্তে গরম হচ্ছে, তখন ব্যাংকটা ওই পাত্রের থেকে লাফ দিয়ে বের না হয়ে ওই পানির তাপ শোষণ করতে লাগলো। তারপরে ওই লোকটা পাত্রের নিচেই তাপ দিতে থাকে দিতে থাকে। তো এক সময় ব্যাংক যখন অনেক বেশি পানি গরম হয়ে যায়, যে উপলানোর মতো ভাব টক বক করে ফুটবে, তো তখন ব্যাংক চাই যে ওই পাত্রের ভিতর থেকে বের হয়ে আসতে। কিন্তু ততক্ষণে ব্যাংয়ের শরীরে আর কোনো শক্তি নেই। তো একসময় ওই রকম পাত্রের মধ্যে থাকতে থাকতে ব্যাংকটা সিদ্ধ হয়ে মারা যায়, ওই পানির মধ্যে মারা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ব্যাংকটা মারা যাওয়ার পিছনে আসলে দায়ী কে? ব্যাংক নিজে, নাকি যে ব্যক্তিটি ব্যাংকের পাত্রের মধ্যে রাখছিল সে? আসলে দায়ীটা কিন্তু ব্যাংক নিজেই, বিকজ ব্যাংকের কিন্তু সুযোগ ছিল এই পাত্র থেকে বের হয়ে আসার, পাত্র থেকে বের হয়ে আসে মুক্ত হওয়ার কিন্তু সুযোগ ছিল। কিন্তু ব্যাংক কি করছে, সে চেষ্টা করে গেছে তাপ শোষণ করার, কিন্তু শেষমেশ সে আসলে টক ভোগের পানি তো সে এমনিতে পরিষ্কার করে মারা যাবে, এটাই স্বাভাবিক সাধারণ নিয়ম অনুযায়ী। তো সে মারা গেল। অতএব এই ব্যাংকের মৃত্যুর জন্য সাধারণত আমরা দায়ী করবো কার? ব্যাংকেরই। তো এখন এই সেম ঘটনাটা আপনি আপনার নিজের পার্সোনাল লাইফে চিন্তা ভাবনা করেন, যে ধরে নেন আপনি মোটামুটি এখন একটা মোটামুটি একটা ভালো জায়গায় আছেন, কিন্তু আপনি নতুন কিছু একটা করতে যাচ্ছেন। তো আপনি হয়তো কোনো নতুন বিজনেস অথবা নতুন কোনো কিছু একটা করতে যাচ্ছেন, আপনি জানেন যে এই জিনিসটাতে রিস্ক আছে, এটাতে ক্ষতি আছে, এটাতে ক্ষতি হতে পারে, ঠিক আছে। তারপরে আপনি করতেছেন, আর ওইখানে আপনি কাজটা শুরু করার পরে আপনার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আপনি ওইটা ওই ব্যাংকের তাপ শোষণ করার মতো আপনিও শোষণ করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এমন একটা সময় আসলো, সময় হয়তো আসবে, মানে হয়তো আসবে, যে ব্যাংকের মতো আপনারও হচ্ছে শরীরের শক্তি শেষ হয়ে যাবে, তখন আপনি আর বের হতে পারবেন না। তখন আস্তে আস্তে আপনি ওই পাত্রের ব্যাংক যেমন পাত্রের মধ্যে সিদ্ধ হয়ে মারা গেছে, আপনিও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবেন, সিদ্ধ হয়ে ওইখানে আটকা পড়ে যাবেন। এই জন্য আপনি যে জিনিসটা বুঝবেন যে এই জিনিসটা আপনার জন্য অনেক বেশি কঠিন, অনেক বেশি রিস্কি, সেই জিনিসটা সবসময় না করাটাই ভালো।